पश्चिम बंगाल सरकार की अच्छी सी पहल। सिंगड़ी के 46 वार्ड अंतर्गत दीपायन यानी वार्ड उत्सव मनाया गया। पिछले एक महीना से ये वार्ड उत्सव कार्यक्रम धूमधाम से चल रहा है। उद्देश्य नै हो कि हाम्रो गाउँ बस्तीमा कुना कुनामा बसेका हाम्रा साना साना नानी भाइहरू नानीहरू कलाकारहरूले कुनै प्रकारको प्लेटफर्म पाउँदैन। त्यस नानीहरूलाई हामी दर्शक समक्ष ल्याउनका लागि प्रस्तुति लिएको हो र हाम्रो विशेष आजका कार्यक्रममा साना साना नानीहरूले नै प्रस्तुति दिइरहेको किन हामी बस्छ संस्कृतिलाई देखाउनु पर्ने। आफ्नो संस्कृति छैन भने मान्छेको मान सम्मान इज्जत केही हुँदैन। आफ्नो जातलाई ठुलो राख्नुको लागि यो कुरा हामीलाई सोच्नुपर्छ। खालि हामी गाउँको डेभलप होइन, बाटोको डेभलप मात्रै होइन, नालीको डेभलप मात्रै होइन, पानीको डेभलप मात्रै होइन, यो समाजलाई डेभलप गर्नु हाम्रो काम हो। जाति जातिका संस्कृति भाषा नृत्य और जातिका सुरक्षाका हेतु सरकार की ओर से किया गया हुआ पहल में आज गोरखा सांस्कृतिक मंच की ओर से सांस्कृतिक कार्यक्रम का आयोजन किया गया, जिसमें से विभिन्न स्थानीय कलाकार द्वारा संगीत प्रस्तुति नृत्य प्रस्तुति का भी आयोजन किया गया। আমরা দীপায়নের নামে ওয়ার্ড উৎসব যে পরিচালনা করা হচ্ছে আমরা শুরু করেছি ডিসেম্বরের 31 তারিখে এবং সেটা প্রভাত ফেরির মাধ্যমে করেছি এবং সেখানে আমাদের প্রতিটি ভাষাভাষীর লোক মানুষের যে অনুষ্ঠান আমরা সেই প্রভাত ফেরির মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়েছি এবং তারপরে আমাদের ম্যারাথন দৌড় হয়েছে সেটা হয়েছে আমাদের দাগাপুর মাঠ থেকে নিয়ে চম্পাশরি আমাদের যে শ্রীগুরু মাঠ এই মাঠ রয়েছে এবং তারপরে আমরা সত্যজিৎ মার্কেট সত্যজিৎ নগরে ক্রিকেট টুর্নামেন্ট চালালাম 3 দিন ব্যাপী এবং সমন গণেশ ঘোষে আমরা চালিয়েছি কোর্স সেটা হয়েছে আমাদের 2 দিন ব্যাপী এবং 12 জানুয়ারিতে আমরা মানে এই মাঠে 3 দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছি। আগামী কাল থেকে গতকাল থেকে আজকে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যার শুরু করেছি গতকাল আমরা নদিয়া থেকে এনেছিলাম বাউল সঙ্গীত শিল্পীদের সেখানে খুব ভালো প্রোগ্রাম হয়েছে এবং মানুষের সাহারা ছিল। আজকে আমাদের নেপালি প্রোগ্রাম আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই প্রোগ্রামে প্রচুর মানুষ তারা প্রোগ্রাম দেখছেন। আগামীকাল হবে হচ্ছে আমাদের এখানে যেহেতু আদিবাসী ভাইয়েরা আছেন তাদেরকে নিয়ে তাদের সঙ্গীত এবং তাদের চর্চা তারপরে হবে হচ্ছে রাজবংশী ভাষার প্রোগ্রাম আর লাস্ট হচ্ছে 31 জানুয়ারি আমরা করতে চলেছি অর্কেস্ট্রার পার্টি দিয়ে একটা অনুষ্ঠান যাতে ছেলেমেয়েদের একটা এনজয়ের ব্যাপার আছে সেই এনজয়ের জন্য আমরা লাস্ট ফিনিশিং অর্কেস্ট্রা পার্টি দিয়ে আমরা চাই এই এলাকার যেমন সংস্কৃতি এবং প্রচুর ভাষাভাষীর মানুষ বসবাস করে এই জন্য আমরা এই অনুষ্ঠান সব ভাষাভাষীর মানুষকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি এবং তাতে আমাদের সংস্কৃতির বার্তা যে আছে সেই সংস্কৃতির বার্তাটা বুঝিয়ে দেবে এটাই আমাদের মেন উদ্দেশ্য। ঠিক আছে, ধন্যবাদ।